হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন কোরিয়ান মুভি নিয়ে। আজকের গল্পটা একজন কোরিয়ান ড্রাগ লর্ডের, যে কিনা পুরো এশিয়াতে ড্রাগ সাপ্লাই করত, কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, এমনকি তার সাথে যারা কাজ করতো তারাও না। আর তাই বন নামের একজন ডিটেক্টরের এন্ট্রি হয় লিকে ধরার জন্য। তো চলিন দেখি আসলে বন কি লিকে ধরতে পারে কিনা, আর কি হয় এই স্টোরির মেইন কাহিনী। তো মুভির শুরুতে আমরা এমা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা বনের সাথে দেখা করে, কারণ তাকে নাকি একজন মহিলা কল করে লিয়ের সাথে কাজ করার অফার দেয়। কারণ এমা একজন ড্রাগ এডিক্টর, আর সে ড্রাগ সাপ্লাইয়ের কাজ ভালো করতে পারে। আর ওই মহিলাটা এমাকে তার সাথে দেখা করতে বলে। আর এসব শুনে বন বলে, তুমি যখন সেখানে যাবে তখন আমাকে জানাবে, আর আমি সেই সুযোগকে কাজে লাগিয়ে লিকে ধরে ফেলবো। আর এরপর ওই মহিলা এমাকে একটা টার্মিনালের পার্কিং এ ডাকে। আর এরপর দেখা যায় কিছুক্ষণ পর এমার ফোন থেকে বনের কাছ থেকে একটা ফটো মেসেজ আসে, আর যা দেখে বন তাড়াতাড়ি সেখানে ছুটে যায়। আর সেখানে গিয়ে সে এমাকে আহত অবস্থায় দেখতে পায়। আর মরার আগে এমা বনকে একটা সাইন দিয়ে যায় যা আর্টের সাথে মেলে। এরপর দেখা যায় বনের অফিসার তাকে বলে, তুমি কেন লিয়ের পেছনে এখনো লেগে আছো? তুমি তো এখনো এটাও জানো না যে লি মেয়ে না ছেলে, আর সে দেখতেই বা কেমন। আর তাই আমি তোমাকে এই কেস থেকে সরাতে চাই। আর এটা শুনে লি বলে, এমার মৃত্যুর পর লি আমাকে কল করে বলেছে, তোমার চেলা তো মারা পড়েছে, এখন কি করবে? আর এমাকে মেরে সে অনেক বড় ভুল করেছে, যার শাস্তি তাকে পেতেই হবে। এরপর সিন শিফট হয় এবং আমরা লিয়ের সাথে যারা কাজ করে তাদেরকে একটা মিটিং একসাথে দেখতে পাই। আর সেই মিটিং এ জেনিফার নামের একজন লেডিও যাচ্ছিল, যে কিনা লিয়ের ব্রোকার আর গার্ডিয়ান ছিল। আর ওই বাড়িতে মিটিং এ যাওয়ার সময় সেখানে বোম ব্লাস্ট হয়, কিন্তু একটুর জন্য জেনিফার বেঁচে যায়। আর সে মনে করে লি তাকে মারার জন্য এসব করেছে, আর লি শুধুমাত্র তাকে না বাকিদেরকেও মারার চেষ্টা করেছে। এরপর জেনিফার বনকে তার কাছে ডাকে এবং বনও তাকে দেখে চিনে যায়। সেখানে জেনিফার বনকে বলে, আমি লিয়ের সকল তথ্য তোমাকে দেবো, কিন্তু আমাকে সেফটি দিতে হবে। আর এটা শুনে বন রাজি হয়ে যায়। এরপর জেনিফার বলে, লি এর আগেও বোম ব্লাস্ট করে তার সকল শত্রুকে মেরে ফেলেছে। আর এরপর তারা দুজন মিলে মিস্টার লিকে ধরার প্ল্যান করে। আর এরই মাধ্যমে আমরা আরো জানতে পারি কোরিয়ার সবচেয়ে বড় শিপিং কোম্পানির মালিক হচ্ছে মিস্টার লি এর মাস্টার, যে কিনা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। কিন্তু জেনিফারের ধারণা যে লি ওই লোককে মেরেছে যাতে করে সে শিপিং এর মাধ্যমে তার ড্রাগ সাপ্লাই আরো ভালো করে করতে পারে। আর এরপর বোন জেনিফার থেকে জানতে পারে যে লি অনেক রাজনীতিবিদ আর কোম্পানির সাথে সম্পর্ক আছে তার, আর তাদেরকে টাকা খায়ে সে তার কাজ করে নেয়, এতে করে তার কাজ করতে সহজ হয়। আর এরপর আমরা রেক নামের একটা ছেলেকে এবং তার কুকুরকে দেখতে পাই, যারা কিনা ওই বোম ব্লাস্টের কারণে অনেক খারাপ ভাবে আহত হয়েছে। আর এরপর জেনিফার বনকে বলে, শেষবার লি চাইনাতে নিজের আধিপত্য বিস্তার করার জন্য মিটিং বসিয়েছে, আর বোম ব্লাস্টের দিন সবাইকে ওই মিটিং এর জন্যই ডেকেছিল। আর ওই মিটিং এ যারা ছিল তারা সবাই লি এর জন্য কাজ করে, কিন্তু লি তাদেরকেই মেরে ফেলেছে। এখানে একটা বিষয় হচ্ছে, জেনিফার নিজেও জানে না যে লি দেখতে কেমন, তবে সে এমন একজনকে চিনে যে কিনা লিকে দেখেছে। কিন্তু সে তার কথা বনকে বলার আগে খাবার আর মেডিসিন খেয়ে নেবে, কিন্তু যখনই সে খাবার খেতে নেয় তখনই সে মারা যায়। আসলে লি চায় না যে কেউ তার সম্পর্কে জানুক। আর এদিকে জেনিফারের মৃত্যুতে বন তার আশা হারিয়ে ফেলে, কিন্তু এখনো তার কাছে ছিল। আর এরপর সে রেককে জিজ্ঞেস করে, ওই দিন সেখানে তোমার মাও মারা গিয়েছে, তাই বলে দাও লিকে। আর এরপর বন রেকের কুকুরটা দেখায় যা এখনো জীবিত ছিল। আর এরপর নিজের কুকুরকে দেখে সে বনকে সাহায্য করার কথা ভাবে, কারণ তার মাকেও লি মেরেছে। এরপর সে বনের হয়ে কাজ করতে শুরু করে। তো এখন আমরা জেনে নিই যে লিয়ের অর্গানাইজেশনে কি কাজ করতো রেক। আসলে একজন বিজনেসম্যান, সেজে ডিলারদের সাথে ড্রাগ সাপ্লাই ডিল করতো, আর শেষবার চায়না কোম্পানির সাথে তাদের ডিল করার কথা ছিল। আর সেদিন ভুলবশত ওই মিটিং এ রেক চলে গিয়েছিল। এর মানে বোঝা যায় যে লিয়ের রেককে মারার কোনো উদ্দেশ্যই ছিল না, আর রেক এখনো লিয়ের অর্গানাইজেশনে অ্যাক্টিভ আছে। এরপর দেখা যায় বন রেকের ফোন চেক করে দেখতে পায় শেষবার তার একটা চায়না কোম্পানির সাথে ড্রাগ ডিলের কাজ হয়েছিল, যেখানে তারা তাদেরকে স্যাম্পল পাঠাতে বলে, আর যদি তাদের স্যাম্পল পছন্দ হয় তবে তারা এটা চায়নাতে সাপ্লাই করবে। কিন্তু এতে একটা শর্ত ছিল, ওই ড্রাগ ডিলার রিমের, যে চেয়েছে লিয়ের সাথে এই ডিলটা করবে। আর এটা সম্পূর্ণ করার কথা ছিল মিস্টার পার্কের, যে কিনা কোরিয়ার সবচেয়ে বড় এয়ারলাইন কোম্পানির মালিক। কিন্তু রিম আর পার্ক কেউ কাউকে কখনো দেখেনি। আর এটা শুনে বোনের মাথায় একটা বুদ্ধি আসে এবং সে রিম সেজে পার্কের সাথে এবং পার্ক সেজে রিমের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। আর এরপর বন পার্ক সেজে রিমের সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে সে বুঝতে পারে যে রিম অনেক ডেঞ্জারাস একজন মানুষ, কিন্তু কোনোভাবেই সে ড্রাগ ডিলে রাজি হয়ে যায়। এবং রিম বলে যে সে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের ম্যাটেরিয়াল পেয়ে যাবে। আর এরপর তারা সেখান থেকে চলে যায়। আর এরপর যখন পার্ক সেখানে আসে তখন বন রিম সেজে তার কাছে যায়, যেখানে রেক বনকে নকল ড্রাগ দেয়, কিন্তু পার্ক কিছু বুঝে না। আর এরপর পার্ক পাওয়ারফুল ড্রাগ দেয়। আর এরপর বনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু রেক তাকে বাঁচিয়ে ফেলে। আর কিছুক্ষণ পর রিম তাদের র ম্যাটেরিয়ালস দিয়ে দেয় এবং রেক সেগুলোকে নিয়ে একটা জায়গায় যেখানে অনেকগুলো লোক আছে কিন্তু তারা সবাই বোবা, বাট ড্রাগ
বানাতে জুনিয়াস। আর এরপর রাতের বেলা রেক মিস্টার পার্ক এবং বিয়ানের সাথে দেখা করতে আসে এবং মিস্টার বিয়ান রেকের পকেটের টাকা দিয়ে বলে, এটা তুমি রেখে দাও, কারণ জানি তুমি অনেক কষ্ট করেছ, কিন্তু চুপচাপ নিজের কাজ করে যাও, অন্য কোনো কিছু নিয়ে ভাবার তোমার কোনো দরকার নেই। আর তখনই এসব টাকা দেখে রেক মিস্টার বিয়ানকে জিজ্ঞেস করে, এগুলো কি মিস্টার লি আমাকে দিয়েছে? সে কি আমাকে চেনে? যা শুনি মিস্টার বিয়ান সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পর মিস্টার পার্ক রেককে অনেক মারধর করে, কারণ লিয়ের অর্গানাইজেশনে এমন কাজ করা নিষেধ। আর এরপর গাড়িতে উঠে বিয়ান পার্ককে বলে রেককে রাস্তা থেকে সরিয়ে দিতে, কারণ সে অনেক বেশি প্রশ্ন করে। আর অন্যদিকে বন জেনে যায় যে মিস্টার বিয়ানের আসল নাম হচ্ছে লিওন মু, আর সে হচ্ছে শিপিং পার্টনার, যে কিনা ওই শিপিং কোম্পানির মালিকের ছেলে। আসলে সে নিজের নাম বদলে ফেলেছে, আর তার কাছে ওই সাইনটা পাওয়া গেছে যা মরার আগে এমা বানিয়েছিল। হয়তো এমা আর তার মধ্যে কোনো সম্পর্ক আছে, আর তাই বন ভাবে বিয়ানই মিস্টার লি। আর এরপর দেখা যায় যে রেক ড্রাগ নিয়ে আসে, কারণ ড্রাগগুলো তৈরি হয়ে গিয়েছিল এবং বন তাকে বলে ডিল শেষ, ফাইনাল হয়ে গেলে ড্রাগ মেকার্সদের কেউ ধরে ফেলতে, আর এরপর বিয়ান আর রিমকেও। কিন্তু তখনই সেখানে মিস্টার রিমের লোকজন এসে পড়ে, কারণ মিস্টার রিমের লোকজন জেনে গিয়েছে যে বন একজন পুলিশ অফিসার এবং যে এতদিন তাদের সাথে ছলনা করেছে। আর তাই মিস্টার রিমের লোকজন বন এবং রেককে ধরে নিয়ে যায়, এবং সেখানে যখনই রিমের লোকজন বন এবং রেককে মারতে যাবে তখনই গোলাগুলি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে বন রিমকে মেরে ফেলে। আর অন্যদিকে পার্ক রেকের জন্য ওয়েট করছিল, কারণ একটু পরেই বন রিম সেজে বিয়ানের সাথে ডিল ফাইনাল করবে। আর তারপর বিয়ানের কথায় ড্রাগ মেকার্সদের মেরে ফেলা হয়, যেখানে গুলির শব্দ শুনে বনের কিছু অফিসার আসে, কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে থাকা একজন অফিসার মারা যায়, যার ফলে বন অনেক কষ্ট পেয়ে যায়। কিন্তু রেকের সাহায্য ছাড়া লিকে ধরা বনের পক্ষে সম্ভবই না। আর এরপর রেক ড্রাগগুলো পার্ককে দিয়ে এবং বনের সাথে একটা আন্ডারগ্রাউন্ড এরিয়াতে যায়, যেখানে বন মিস্টার বিয়ানের সাথে দেখা করে। কিন্তু রেক সেখানে লক্ষ্য করে যে মিস্টার বিয়ানের একটা ড্রাগ ফ্যাক্টরি আছে, তার মানে হলো এখন আর তার কোনো প্রয়োজন নেই বিয়ানের। আর এরপর সে পার্ককে বলে রেককে যেন অন্য দুনিয়ায় পাঠিয়ে দেয়, মানে হচ্ছে সে যেন রেককে মেরে ফেলে। আর এরপর দেখা যায় যে পার্ক রেককে মৃত্যুর ভয় দেখায় এবং বলে, তোমার সময় তো এখন শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে দেখা যায় মিস্টার বিয়ান বনকে তার ল্যাব ঘুরে ঘুরে দেখায় এবং ড্রাগ নেওয়া শেষ হয়ে গেলে বন মিস্টার বিয়ানকে বলে, আমি জানি তুমি নিজের বাবাকে মেরে এই জায়গা দখল করেছো। আর যা শুনি মিস্টার বিয়ান অনেক রেগে যায় এবং তার লোকেরা বনকে ঘিরে ফেলে। কিন্তু তখন সেখানে একটা নার্স আসে এবং বলে, লি তোমাদের জন্য একটা জিনিস পাঠিয়েছে। আর এইটা দেখে বন বিয়ানকে বলে, তুমি এত ঘাবড়াচ্ছ কেন, কারণ তুমি তো আসল লি। আর তখনই আমরা সবাই দেখতে পাই যে ওই নার্সের কাছে যে জিনিসটা ছিল আসলে সেখানে পার্কের কাটা হাত ছিল। হাতের মধ্যে একটা ফোন ছিল যেখানে মিস্টার লি লাইনে ছিল, কিন্তু বন লির সাথে কথা বলার আগেই সেখানে অনেকগুলো লোক এসে পড়ে এবং মারামারি শুরু হয়ে যায়। আর তখন বন আর বিয়ানের মধ্যেও ফাইট হয়ে যায়, কিন্তু একসময় কিছু লোক এসে বিয়ানকে সেখান থেকে একটা রুমে নিয়ে যায় এবং যেখানে আগে থেকে রেক আর পার্ক ছিল। এইবার বলি আসল কথা, আসলেই যারা মাস্ক পরা ছিল এবং মিস্টার বিয়ানকে এখানে ধরে নিয়ে এসেছে তারা হচ্ছে ওই ড্রাগ বিকার্স। আর এখন সবচেয়ে বড় রহস্য খুলবে এই মুভি। আসলে বোনের সাথে এতদিন যে রেক কাজ করেছিল সেই হচ্ছে আসল লি। আর সে জানতো যে বিয়ান জেনে গেছে যে মিস্টার লি ওই দিন মিটিং এ আসবে, তার সে ওই দিন বোম ব্লাস্ট করে, এতে করে সে মিস্টার লি এর জায়গা নিতে পারবে। আর জেনিফার কেও সেই বিয়ানই মেরেছিল, কারণ সে চায় না লি এর সাথে জড়িত কেউ বেঁচে থাকুক। এরপর দেখা যায় যে লি বিয়ানকে তেমন ভাবেই আঘাত করে যেমন ভাবে বিয়ান তার কুকুরকে করেছে। আর এরপর লি কে কল করে এবং বলে, ফেক লি টার্মিনালের ভেতরেই আছে। কিন্তু রিয়েল লি এর ভয়েস শুনে বন বুঝে যায় যে রেকি হলো মিস্টার লি। আর এরপর দেখা যায় পুলিশ বিয়ানকে আসল লি মনে করে ধরে ফেলে। আর অন্যদিকে রিয়েল লি তার ডগ কে নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। আর এরপর দেখা যায় যে বন তার অফিসারকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে রেক হচ্ছে মিস্টার লি আর বিয়ান হচ্ছে ফেক লি, কিন্তু কেউই তো তার কথা এখন আর বিশ্বাস করবে না। আর এসব দেখে বন রাগ করে তার চাকরি ছেড়ে লি কে খুঁজতে বের হয়ে যায়। আর এক সময় সে ওই জায়গায় যায়, কুকুরের মধ্যে জিপিএস লাগিয়ে দেয় যার কারণে সে ওই জিপিএস ট্র্যাকিং করে লি এর কাছে চলে যায় এবং সেখানে গিয়ে লি কে বলে, এখন সব কিছু ঠিকঠাক করার সময় চলে এসেছে। আর কিছুক্ষণ পরেই সে লি কে মেরে ফেলে, আর এখন তার মিশন সফল হয়েছে। তো এখন বলি, লি কেন বনের সাথে হাত মিলিয়েছে? আসলে সেই সময় যদি সে এসব না করতো তবে তাকে পুলিশ ধরে ফেলতো। আর এছাড়া লি জানতে চেয়েছিল যে কে তাকে মারার চেষ্টা করেছে, আর সে বিয়ান কি আসল লি হিসেবে দুনিয়ার কাছে প্রমাণ করেছে যাতে করে তাকে কেউ সন্দেহ না করে। আর সে এসব করেছে নিজেকে বাঁচানোর জন্য। আর ওই দিন বোম ব্লাস্টের সময় লিয়ের যে মা মারা গিয়েছিল তা হচ্ছে লিয়ের সৎমা। আসলে ছোটবেলায় ড্রাগের ওভার পাওয়ারের কারণে লিয়ের বাবা মা মারা যায়, তখন ওই মহিলাই লিকে অ্যাডপ্ট করে কারণ তাদের ছেলে মারা গিয়েছে। আর তাদের ছেলের নাম অনুযায়ী লিয়ের নাম রাখা হয় রে। আর এরই মাধ্যমে এই মুভিটা শেষ হয়ে যায়। তো আশা করি এই রোমাঞ্চকর মুভিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।